সোশ্যাল মিডিয়ায় বহুচর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত আরও একবার শিরোনামে। সৌজন্যে সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া ভিডিও, যার কারণে নেটিজেনদের কৌতুকপূর্ণ কটাক্ষের মুখে পড়তে হয় কঙ্গনাকে। ভিডিওটির উৎসস্থল দিল্লির লক্ষ্মৌ রামলীলা ময়দান। সেখানে দশহেরা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঙ্গনা। ভিডিওটিতে দেখা যায় রাবণের কুশপুতুলের উদ্দেশ্যে তিনি ধনুকে বাণ চড়াচ্ছেন, কিন্তু তীর নিক্ষেপ করার সময় সেটি রাবণের বদলে মাটিতে পড়ে যায়। এমন অবস্থায় কঙ্গনাকে অপ্রস্তুত হতে দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি তীর নিক্ষেপের কাজটি সম্পন্ন করেন। তবে এই কৌতুকপূর্ণ দৃশ্য দেখে নেটিজেনরা কিন্তু ট্রোল করতে ছাড়েনি। কে আর কে নামক একজন কঙ্গনার এই ভিডিও শেয়ার করে টুইট করেন, বা রাবণকে কি দুর্দান্ত এক নিশানায় ঘায়েল করলেন কঙ্গনা, বাক্যের শেষে এক কৌতুকপূর্ণ ইমোজিও জুড়ে দেন। তবে অধিকাংশ কৌতুকে সামিল হলেও কেউ কেউ কঙ্গনাকে সমর্থন করেও টুইট করেন। তবে যা বিস্ময়কর ব্যাপার তা হল, লাল কেল্লায় অনুষ্ঠিত এই দশহেরা অনুষ্ঠানের 50 বছরের ইতিহাসে এই প্রথম কোনো মহিলাকে রাবণ দহন করতে আহ্বান করা হয়। সুতরাং কঙ্গনার সামনে ইতিহাসে নাম লেখানোর সুযোগ থাকলেও বর্তমানে যে তা সেগুনে বালি তা বলতে কোনো দ্বিধা নেই। কঙ্গনার ভাইরাল ভিডিও দেখে আপনার কি মতামত? আপনাদের জন্য খোলা রইল আমাদের কমেন্ট বক্স।